হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের স্টাইলিশ হিউম্যান 3D লোগো ডিজাইন করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের গুগল প্লে স্টোর থেকে পিক্সেল্যাব অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি দেখতে এরকম হবে। তো এরকম ইনস্টল করার পর, ওপেন করার পর এরকম আসতে পারে, তারপর ক্যান্সেলে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে কয়েকটা অপশন আছে, ঠিক আছে। প্রত্যেকটা অপশন, এটা হচ্ছে আপনার লেখালেখি করার অপশন, এ অপশন যেটা দেখেন, প্লাস অপশন হচ্ছে আপ দেওয়ার পর অনেকগুলো অপশন টুলস এখানে এসে পড়েছে, অর্থাৎ এই লেখাটা এডিট করার জন্য। এটা হচ্ছে আপনার শেপ পিএনজি ফাইল এড করার জন্য। তারপর অপশনটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য, এখান থেকে ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে, সরি ভিউয়ার্স অন্য জায়গায় চাপ লাগছে, এটা থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয়েছে। দেখেন এখানে এক্সট্রা কিছু ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে ফ্রম গ্যালারি, অর্থাৎ আপনার ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড এখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে ব্যবহার করার জন্য আপনি যেই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে চান সেটা অ্যাড করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি কীভাবে অ্যাড করবেন। তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে ভিউয়ার্স, এগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করবেন ব্রাউজার থেকে সেটা বুঝিয়ে দিচ্ছি। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন যে ফ্রি ব্যাকগ্রাউন্ড বা লোগো ডিজাইন ব্যাকগ্রাউন্ড বা টেক্সার ব্যাকগ্রাউন্ড, এগুলো লিখে সার্চ করলে আপনার ফ্রি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন ভিউয়ার্স। তো এখানে লেখাটিকে আমি যেই লেখাটি ডিজাইন করবো সেই লেখাটি এখানে লিখে নিব। তো আমি লিখে দেখাচ্ছি, তো এন এক্স, সর্বপ্রথমে আমি এনটাই লিখে নেব, কারণ হচ্ছে যে এক্সটা পরে ডিজাইন করবো, শুধুমাত্র এনের মধ্যে কাজ আছে। যেমন আমি হিউম্যান ফেসের যে একটা ডিজাইন আছে সেটা কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। এই এনটাকে আপনি আপনার পছন্দ অনুযায়ী বড় করে নেবেন, অর্থাৎ বড় করলে আপনার ফেসটা বসাতে সুবিধা হবে, কারণ হচ্ছে যে ফেসটা একটু ঝামেলাপূর্ণ। এই জন্য এটাকে প্রথমে ফ্রন্ট দিবেন। এখানে মাই ফ্রন্টে অনেকগুলো ফ্রি ফ্রন্ট আছে, সরি ভিউয়ার্স, মাই ফ্রন্টে না, ফ্রন্টে, মাই ফ্রন্টের ফ্রন্ট অ্যাড করতে হয়। এই ফ্রন্টগুলো ডাউনলোড লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই যে ফ্রন্টটা ব্যবহার করলাম শেষের, এই ফ্রন্টটার নাম আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করলে ডি ফ্রন্টের একটি ফ্রন্ট এটি আপনার ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তো তারপরে যদি না পান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে চেক দিবেন, আমি ফ্রন্টের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। তো এটাকে আরেকটু বড় করে আমি এখন ফেসটা অ্যাড করব। আমি বলছি যে এই জায়গা থেকে আপনার পিএনজি ফাইল এবং শেপ অ্যাড করতে হয়। পিএনজি ফাইল অ্যাড করার জন্য এই যে ইম্পোর্টে ক্লিক করবেন, অর্থাৎ আপনার গ্যালারি থেকে পিএনজি ফাইল বা আপনার পিকচার যে কোনো কিছু অ্যাড করতে আপনার ওইখানে ক্লিক করতে হবে, তাছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। আর ব্যাকগ্রাউন্ড তো দেখালাম কীভাবে অ্যাড করতে হয়। তো এইভাবে টিউটোরিয়াল দেখার সময় অনেক মনোযোগ সহকারে দেখবেন যে কোন অপশনগুলো দিয়ে, কোন টুলসগুলো দিয়ে কীভাবে কাজ করতে সিভিয়ার্স। তো এই যে টলারেন্স হালকা একটু বাড়িয়ে দেবেন, 30-এর কাছাকাছি রেখে দেবেন, 30। তো এইভাবে রেখে দেওয়ার পর দেখেন এটা তারপরে সাদা একটু ভাব রয়েছে, সমস্যা নেই, এটাকে আমরা কালার চেঞ্জ করে দিব। এটাকে এই যে কর্নারে ধরে বাঁকা করে নেবেন, আপনার যতটুকু বাঁকা প্রয়োজন সুন্দর করে এই এনের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। এটাই হচ্ছে আপনার লুকস, অর্থাৎ ডিজাইনটিকে সবচেয়ে ভালো একটা লুকস দিতে এই লোগো ডিজাইনের মধ্যে এই ফেসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখেন ভিউয়ার্স কীভাবে করতেছি। তো আমি আরেকটা পিএনজি ফাইল অ্যাড করতেছি, যেটা আমি পিক্সেল্যাব দিয়ে অনেক আগে আমার প্রয়োজনে বানিয়ে রেখেছিলাম। এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি আপনারা বানাতে পারেন, এটাকে আমি মিরর করে উল্টো করে নিচ্ছি, কারণ হচ্ছে উল্টো আমার দরকার। আপনি এটা বানাতে পারবেন একটা শেপ অ্যাড করার পর মাস্ক অপশন থেকে। যদিও আমি এটা দেখাই না, আমার অনেকগুলো ভিডিও আছে এরকম অনেকগুলো শেপ আমি বানিয়ে রেখেছি বা বানাইছি ওই মাস্ক অপশন থেকে। ভিউয়ার্স ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এজন্য ভিউয়ার্স আমি এত কিছু করলাম না, জাস্ট আমি শর্টকাটে আপনাদের দেখাচ্ছি কীভাবে ডিজাইনটা করবেন। আর এই যে ফেসটা ডাউনলোড লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এইখানে সুন্দর করে এটাকে বসাবেন, বসিয়ে এই শেপটাকে সুন্দর করে ফুটিয়ে তুলবেন। মানে এনের মাঝখান দিয়ে একটা ফাঁকা অপশন থাকবে, তারপর আমরা এন এবং এই শেপটাকে অ্যাডজাস্ট করে নিব, অর্থাৎ মার্জ করে নিব। এটাকে বলে মার্জ করা। মার্জ করা মানে হচ্ছে একটা পিকচারে পরিণত করা। তো একটা পিকচার হওয়ার পর আমরা এটা থেকে কালার ইরেজ করবো। প্রথমে কিন্তু কালারটা ইরেজ করেছি, অর্থাৎ ফেজের থেকে সাদা কালারটা ইরেজ করেছি, এখনও দেখেন সাদা কালারটা ইরেজ করলাম। আপনি যে কোনো কালার ইরেজ করতে পারবেন, কিন্তু সাদা কালারটা অটোমেটিক সিলেক্ট করা থাকে, এই জন্য আপনার কালার সিলেক্ট করতে হয় না। কিন্তু অন্য যে কোনো কালার সিলেক্ট করতে হলে ওই ইরেজ কালারে গিয়ে দেখবেন যে পেন্সিলের মতো একটা আইকন আছে, সেটা দিয়ে আপনি কালারটা সিলেক্ট করে নেবেন। তো দেখেন ভিউয়ার্স, এটাকে আমি সুন্দর করে একটু অ্যাডজাস্ট করে বসাবো। অ্যাডজাস্ট করে বসানোর পর এটা আরও সুন্দর দেখা যাবে। দেখেন এখন আর একটু বুন্ডাবুটি ভালো সুন্দর দেখা যাচ্ছে। এটাকে মার্জ করে একটা পিকচার বানাবো, কারণ হচ্ছে যে আমরা এটাকে 3D ডিজাইন দেবো এবং কালার দিব। তারপর হচ্ছে আমাদের এন এক্স বাদ রয়েছে, আপনার যেই অক্ষরগুলো ডিজাইন করার প্রয়োজন সেটা করে নেবেন। শুধুমাত্র এনটা ডিজাইন করলেও কিন্তু হবে, কারণ হচ্ছে সবার নামই তো আর দুইটা অক্ষর না, একটা অক্ষর দিয়েও বোঝানো যায়। তো আপনি যদি আপনার প্রিয় মানুষটির নামের সাথে আপনার নামটি ডিজাইন করতে চান, তাহলে আপনার নাম এবং আপনার প্রিয় মানুষটির নাম এরকমভাবে সুন্দর করে ডিজাইন করে নেবেন, বা আপনার শপ নেম বা আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল নেম করতে পারেন। কিন্তু ফিয়ার্স এটাকে একই ফ্রন্ট দিবেন। এই ফ্রন্টটা ভালোভাবে লক্ষ্য করেন, কী ফ্রন্ট, এটা লাইন লাইবারেশন আরবি। এই ফ্রন্ট লিখে সার্চ করলে আপনার ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, এটা ডিফল্টের একটা ফ্রন্ট, আপনার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
তো এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে এটাকে কালার কালো দিয়ে আমরা মার্জ করে একটা পিক্সেল বানাবো। মার্জ কীভাবে করতে হয় বিয়ার্স আপনারা কিন্তু দুই তিনবার দেখছেন, তারপরে ভালোভাবে দেখবেন যে কীভাবে করতে হয়। প্রথমে লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপরে দুইটাকে সিলেক্ট করবেন, তারপরে মার্জ অপশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স মার্জ হয়ে গেল, এখন এটাকে কালার দিতে হবে, থ্রি ডি ডিজাইন দিতে হবে এবং নিচে যে আপনার ফুল নেম আছে সেটা দিতে হবে। তো আমি দেখাচ্ছি ধাপে ধাপে কীভাবে দিবেন এগুলো। তো প্রথমে আপনারা টেক্সারে যাবেন, কালার অপশন থেকে না টেক্সারে যাবেন। টেক্সার থেকে আমরা ম্যাজিক কালারটা দিব, অর্থাৎ আমরা যে কালারটা ব্যবহার করবো সেই কালারটা আপনার কালার অপশন থেকে দেওয়া যাবে না, ম্যাজিক টেক্সার কালার থেকে দিতে হবে। এই কালারটা আপনারা ডাউনলোড করতে পারবেন ব্রাউজার থেকে এবং কি ডেসক্রিপশন বক্সের থেকে। আমি ডেসক্রিপশন বক্সে এই কালারের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখেন এখন মনে হচ্ছে যে একটা শ্যাডো এসে এর মধ্যে পড়েছে, অনেক সুন্দর একটি প্রিমিয়াম ডিজাইন হয়ে গেছে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এরকম ডিজাইন সচরাচর পাওয়া যায় না। তো আরেকটি টেক্সট অ্যাড করলাম, টেক্সট অ্যাড করার কারণ হচ্ছে যে নিচে যে ফুল নেমটা আছে ইউর নেম আমি লিখে দিচ্ছি ডেমো সাইজের, আপনারা আপনাদের নামটা লিখে নেবেন ভিউয়ার্স, ঠিক আছে। এবং কি উপরে যে অক্ষরগুলো লিখছি ভিউয়ার্স এন্টার রাখার পর আপনার যে আলাদা একটা এক্সট্রা নেম থাকবে সেটাও লিখতে পারেন। তো এটাকে ফ্রন্ট দিতে হবে, যেন এটা যেহেতু লেখা এই জন্য এর অপশনগুলোতে আসলাম আমি, কারণ আমি আগেই বলেছিলাম এর অপশনের ভিতরে যতগুলো অপশন আছে সবগুলো লেখালেখির কাজ করার জন্য। আমি মাই ফ্রন্টের থেকে একটা ফ্রন্ট দিব, এটা ফ্রন্টের নাম হচ্ছে ফার্স্ট হ্যান্ড বা টার্গেট কনসিডার ফ্রন্ট। এটাও আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন টার্গেট কনসিডার ফ্রন্ট। তারপর হচ্ছে এটার কালার দিতে হবে, এটার সাইজ বাড়াতে হবে, ছোটো বড়ো করতে হবে, অর্থাৎ টেক্সট সাইজের থেকে, অর্থাৎ এর ভিতরে যতগুলো টুলস আছে সবগুলো টুলসই হচ্ছে আপনার লেখালেখির কাজ করার জন্য, অর্থাৎ টেক্সটের কাজ করার জন্য। তো এটা করার পর একটা শেপ অ্যাড করতে হবে, এই জন্য মাস্কারের অপশনটিতে যাইতে হবে। ভিউয়ার্স এটাকে থ্রি ডি ডিজাইন দেবো, এটাও কিন্তু একটা শেপ হয়ে গেছে, এটা কিন্তু এখন লেখা নেই, কারণ হচ্ছে যে আমরা বারবার মার্জ করার পর এটা লেখা থাকে না, এটা শেপ হয়ে গেছে। থ্রি ডি শেপে চাপ দেওয়ার পর দেখেন এরকম লেখাটি নষ্ট হয়ে যাবে। লেখাটি নষ্ট হয়ে যাওয়ার পর এই ডিপটা আপনারা একই রেখে দেবেন, আপনার পছন্দ অনুযায়ী রেখে দিতে পারেন, আমি একই রেখে দিলাম। এটার পজিশনটা আমি চেঞ্জ করবো, পজিশনটা হচ্ছে এদিকে দিব আমি। এদিকে দেওয়ার পর এটাকে ছোটো বড়ো করবেন, ছোটো বড়ো করলেই দেখবেন আপনার লেখাটি ঠিক হয়ে যাবে। আমি দেখাচ্ছি ভিউয়ার্স, এই যে দেখেন ঠিক হয়ে গেছে, এটার কালারটা আমি ডার্ক করে দিচ্ছি তখন বোঝা যাবে। এই যে দেখেন ভিউয়ার্স ঠিক হয়ে গেছে না। তো এটাকে আরও বেশি থ্রি ডি দেওয়ার জন্য শ্যাডো অপশনে চলে যাবেন, শ্যাডো অপশনে যাওয়ার পর ব্লার এরিয়া জিরো করে দেবেন, এটাকে মাইনাস করবেন, এক্স পজিশনটাকে ওয়াই পজিশনটাকে প্লাস করবেন, আর 10-এর নিচেই রেখে দেবেন। আর যদি আপনি থ্রি ডি শেপ চালু না করেন তাহলে এটার পজিশনটা কিন্তু আপনি 15-20-এর কাছাকাছি রেখে দিতে পারেন, তাহলেও আপনার থ্রি ডি ডিজাইন হয়ে যাবে। দুইটা অপশনই ভালোভাবে দেখালাম। এখানে একটা শেপ অ্যাড করার পর এটাকেও কিন্তু থ্রি ডি ডিজাইন দিতে হবে, আমি দেখাচ্ছি কীভাবে দিবেন। এটাকে কপি করে নেবেন, কপি করে সুন্দর করে বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর এটাকে মার্জ করে একটা পিকচার বানাবেন, এটাকে কালার দিতে হবে ভিউয়ার্স একইভাবে এবং কি থ্রি ডি ডিজাইন দিতে হবে। মজার অপশন হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে এটার কালার দিবেন এবং কি এটাকে সুন্দর করে থ্রি ডি ডিজাইন দিবেন। তো প্রথমে এটার কালার দিয়ে টেক্সার থেকে একই কালারটা ব্যবহার করব বা এক ডিজাইনের কালার ব্যবহার করব ভিউয়ার্স একই ক্যাটাগরির। তো আমি দেখাচ্ছি এই যে সিলভার কালার, এই যে এটা ব্যবহার করতেছি ভিউয়ার্স, এটা হচ্ছে একই প্রিমিয়াম ডিজাইনের একটা কালার, তো আমি এটা ব্যবহার করছি। তো এটাকে আপনি টেক্সচার অপশনটি অন করার পর এটাকে আপনি কম বেশি করে নিতে পারেন, আমি করলাম না। এটাকে থ্রি ডি ডিজাইন দিতে হবে, এই জন্য থ্রি ডি শ্যাডো অপশনে চলে যাবেন, শ্যাডো অর্থাৎ আমি কিন্তু এখন থ্রি ডি শেপে চলে যাই না, শুধুমাত্র শ্যাডো অপশনে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অপশনগুলো কতটুকু রেখে দিচ্ছি, এখন দেখেন মোটামুটি সুন্দর একটা ডিজাইন হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির। তো এখন এটাকে শেয়ার করতে হবে, এই শেয়ার অপশনে ক্লিক করবেন, এটাকে আলট্রা করে নেবেন, আলট্রা করার পর সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।